বর্ষা শান্তিনিকেতন, ছায়াময় শান্তিনিকেতন, ছায়া ঘন শান্তিনিকেতন, এমন একটা বর্ষার দিনে আমরা হঠাৎ আমাদের কাছে পেয়ে গেলাম আমাদের অত্যন্ত কাছের মানুষ কুমারদাকে, কুমার রায়। কুমারদার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, তার কাজকর্মের সঙ্গে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ আজকে পরিচিত। তার নাটক, তার সংগঠন বহুরূপী, বহুরূপীর সঙ্গে তার যোগাযোগ এবং তার এই দীর্ঘ বহুরূপীর সঙ্গে তার এই দীর্ঘ পথ পরিক্রমা, এসবই আমাদের সকলের জানা। সে জানা কথা আর নতুন করে জানানোর কিছু দরকার আছে বলে মনে হয় না। আমাদের আরও একটা বড় প্রাপ্তি যে কুমারদা শান্তিনিকেতনে আমাদের প্রতিবেশী, সেই প্রাপ্তির জায়গা থেকে আমরা আজকে কুমারদার কাছে এসেছি। তার সঙ্গে শান্তিনিকেতনের যোগ, রবীন্দ্রনাথের যোগ, শান্তিনিকেতনের যে প্রতিষ্ঠান বিশ্বভারতী প্রতিষ্ঠান তার যোগ, এবং শান্তিনিকেতনের মানুষজনের সঙ্গে, প্রকৃতির সঙ্গে তার যোগ, এই দিকটি নিয়ে কিছু আলোচনা করবার জন্যে। কুমারদা, প্রথমেই আমরা আমাদের তরফ থেকে আপনাকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই যে আপনি এই হঠাৎ করে আমরা চলে এলাম, আপনি বিরক্ত হলেন না, রাজি হলেন, এটা আমাদের খুব বড় প্রাপ্তি একটা। তো রবীন্দ্রনাথ পড়া এটা এক জিনিস, আর রবীন্দ্রনাথকে নিজের জীবনের অঙ্গ করে নেওয়া, নিজের জীবন যাপনের অঙ্গ করে নেওয়া, এইটা একটা অন্য জিনিস। আপনি আমাদের কাছে সেই বিরল বাঙালিদের একজন যে তার সারা জীবন ধরে রবীন্দ্রনাথকে যাপন করেছেন, আপনার কর্মের মধ্যে দিয়ে, অবসরের মধ্যে দিয়ে, নির্মাণের মধ্যে দিয়ে, অনুভবের মধ্যে দিয়ে। তো সূচনাটা কীভাবে, কোথায় হলো? রবীন্দ্রনাথ সম্পর্কে যে আগ্রহটা গড়ে উঠেছে সেটা কিন্তু আমার পারিবারিক পরিমণ্ডলের মধ্যে। আজ আমি শান্তিনিকেতনে বসে কথা বলছি, কিন্তু সুদূর উত্তরবঙ্গের যে জেলা শহরটিতে আমার জন্ম এবং আমার বড় হওয়া কৈশোর পর্যন্ত, সেই শহরে আমাদের বাড়িতে দুটো তিনটি জিনিসের চর্চা ছিল। একটা উদার ধর্মবোধের চর্চা ছিল, স্বাদেশিকতার চর্চা ছিল, আর একটা সাহিত্যের চর্চা ছিল। আমরা আমাদের হলঘরের বারান্দায়, বড় বারান্দায় সমস্ত জাতীয় নেতাদের ছবি সেই শিশুকাল থেকে দেখে, বাল্যকাল কৈশোর পর্যন্ত দেখে এসেছি, টাঙানো আছে সবাই।
তারই মধ্যে কেমন করে দুটো ছবি একই মাপের থেকে আলাদা বড় মাপের থেকে গিয়েছিল সেটা আমার কাছে এখনো আশ্চর্য লাগে। তার একটা ছবি রবীন্দ্রনাথের বড় মাপ, আর একটা ছবি আশুতোষ মুখোপাধ্যায় বাংলার ভাগ যাকে বলা হতো, তার নিচেও লেখা ছিল বাংলার ভাগ। কেন এই দুটো ছবি ওদের থেকে ভিন্ন হয়ে বড় সাইজের বাঁধানো ছিল সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু ছোটবেলা থেকে ওই দুটো ছবিকে বড় করে দেখেছি এবং জ্ঞান হওয়ার পর পড়তে শেখার পর বাড়ির যে উদার ধর্মমতের সঙ্গে স্বাদেশিকতার সঙ্গে সাহিত্যবোধের একটা চর্চা ছিল তার মধ্যে রবীন্দ্রনাথ সভাপতি এসে গেছেন, বড় করিয়ে এসেছেন। আমার যে অগ্রজ আমার দাদাটি আমার অনেক বড় মারা গেছেন বহুদিন, অল্প বয়সে মারা গেছেন, তার চর্চার বিষয় রবীন্দ্রনাথই ছিল। তার ফলে ওই অল্প বয়স থেকে রবীন্দ্রনাথ আমাদের মননের ধ্যানের বস্তু হয়ে গিয়েছিলেন এবং প্রথম পরিচয় তো কবিতা নিয়েই, সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের জানার সুযোগ হয়নি। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্র জন্মোৎসব, গানও অনেকটা রবীন্দ্রনাথের গান, এই নিয়েই পরিচয়টা ঘটেছিল। কাজে শান্তিনিকেতনের প্রতি একটা টান, সেটা রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল, যদিও তখন শান্তিনিকেতন অনেক দূরে, ধরা ছোঁয়ার বাইরে তখন উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে। তবে সেই সময় এত যোগাযোগটা এত ভালো ছিল, আমার একটা সৌভাগ্য যে আমাদের পারিবারিক যোগসূত্রটা বীরভূম জেলার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিল। আমার সেটা দিদি, হ্যাঁ, এই তো বিয়ে হয়েছে সিউড়িতে, কাজী সিউড়িতে আমাদের যাতায়াত ছিল, কাজী সিউড়ি সাঁইতে বোলপুর কোপাই অজয় এই নদীগুলো সব পরিচয় ছিল, কারণ এই ডিঙিয়েই যেতে হতো এবং সিউড়ির মোরব্বা যেটা আপনার অত্যন্ত প্রিয় একটা, বীরভূমের সঙ্গে বীরভূমের মাটির সঙ্গে বীরভূমের জল হওয়ার সঙ্গে আর তার কেন্দ্রবিন্দুতে বোলপুর শান্তিনিকেতন এটা হয়ে গিয়েছিল। সেই সময়ে আপনার বাড়িতে আমি যতদূর আপনার মুখে শুনেছি যে নাটকের একটা চর্চা চলছিল, প্রবলভাবেই চলছিল, তখন কি কোনো রবীন্দ্র নাটক প্রযোজনা বা আপনার অভিনয় বা কোনোভাবে যুক্ত হয়ে যাওয়া তার সঙ্গে এরকম? আসলে আমাদের বাড়িতে একটা পাবলিক লাইব্রেরি হয়, তখন পাবলিক লাইব্রেরি হয়নি, ওটা বাড়িরই লাইব্রেরি ছিল, কিন্তু একসময় যেমন হয় ক্ষয়িষ্ণু বাড়িতে, তখন ক্ষয় শুরু হয়ে গেছে বাড়ির, তখন সেটাকে পাবলিক লাইব্রেরি করে দেওয়া হলো বাড়ির লাইব্রেরিটা, তাতে সংযোজন হলো, অনেক নতুন লোক এলেন, তাদের এটা নাট্যপ্রীতি ছিল লাইব্রেরিকে কেন্দ্র করে, তাতে স্বাভাবিকভাবেই নানান নাটক অভিনীত হতো, তখনকার রীতি অনুযায়ী ওই ঐতিহাসিক পৌরাণিক নাটকই হতো, কিন্তু আমাদের মাঠটাতেই হতো, কিন্তু যেহেতু লাইব্রেরিটা ওখানে তখন সেটা সাধারণ পাঠাগার হয়ে গেছে, তো সেই জন্যে অনেক লোক মিলে ওইখানেই হতো। তো ছেলেবেলা থেকে ওই যে সিন গোটানো, আর সিন পড়ছে আর উঠছে কেমন করে হচ্ছে, সিন স্টেজ তৈরি থেকে আরম্ভ করে আমাদের তখন একটা কৌতূহলের বিষয় ছিল, কিন্তু তারপরে যখন আমরা ওই দেখা দেখি সেই লাইব্রেরি পরে আবার বাইরের অন্য বাড়িতে চলে যায়, সভাপতি যায় বাড়িতে কেন থাকবে, তো কিন্তু বাড়িতে সেই নেশাটা ঢুকে গিয়েছিল আমাদের। সেদিন হল ঘরে ফরাশ পাতা যে চৌকি বিরাট, তাতেই আমাদের স্টেজ তৈরি করা হতো বাড়ির মা মাসি পিসিদের শাড়ি নিয়ে বিছানার চাদর ভাবে, কিন্তু তখন ঘটনাক্রমে ওই হাস্য কৌতুক এবং ব্যঙ্গ কৌতুকে রবীন্দ্রনাথের নাটকগুলো বেশি আমাদের কিরকম করে আকর্ষণ করেছিল, সেগুলো যে খুব হতো তা নয় অন্য জায়গায়, কিন্তু আমরা ওইগুলোকে নিয়ে অবলম্বন করলাম এবং আমার ভাই বোন সবাই মিলে, আমাদের বাড়িতে বড় পরিবার ছিল, অনেক কাকা তাদের ভাই ছেলেরা সব মিলিয়েই আমরা ওইগুলো আরম্ভ করেছিলাম। তারই শুরুতে একটা মজার ঘটনা রয়েছে, লক্ষণের শক্তিশীল দিয়ে তৈরি হয়েছিল, সেটা রবীন্দ্রনাথের নয় কিন্তু সুকুমার রায়ের লক্ষণের শক্তিশীল দিয়ে আরম্ভ হয়েছিল, সেটা মাঝপথে পরিত্যক্ত হয়ে যায়, সে কথা আমি পরিচয়ে লিখেছি।
পরিত্যক্ত হয়ে যায়, কেন হনুমানের লেজের আগুনে সেই লণ্ঠন টন্ঠন ভেঙে, হারিকেন লণ্ঠন দিয়ে আলো তো তখন ওখানে ইলেকট্রিসিটি নেই, সে হারিকেন লণ্ঠনের আলো সে পড়ে গিয়ে আগুন লেগে যায় আর কি প্রায়। কিন্তু যাই হোক, ওইখান থেকেই রবীন্দ্রনাথের সঙ্গে নাটকের সঙ্গে পরিচয় তার সূত্রপাত হয় ওই হাস্যকৌতুক ব্যঙ্গ কৌতুকের নাটকগুলো দিয়ে। ওই সময় কি আপনি, যেহেতু বীরভূমের সঙ্গে আপনার একটা আলাদা যোগাযোগ হয়েছিল, আপনি কি শান্তিনিকেতনে সেই সময় এসেছিলেন? না, আমি শান্তিনিকেতনের সঙ্গে প্রথম যোগাযোগ আমার হচ্ছে সেটা হচ্ছে 1944 সাল। আচ্ছা, মানে রবীন্দ্রনাথ প্রয়াণ হয়ে গেছে 41 সালে। 44 সালে আমি জেল থেকে বেরিয়ে প্রথম দিনাজপুরে বাইরে এলাম, সেটা শিউড়িতে এসে প্রথম গিয়ে হচ্ছে শান্তিনিকেতনে। একটা উপলক্ষ ছিল, আমার মনোবাসনা ছিল যে আমি জেল থেকে ম্যাট্রিকুলেশন পাস করার পর এখানে এসে ইন্টারমিডিয়েটে ভর্তি হব। কিন্তু সেটা হয়নি, দেখে যাওয়াটা হয়েছিল। এবং সেই দেখে যাওয়ার মধ্যে তখন শান্তিনিকেতনের যে চেহারাটা, বরং বলা ভালো সুভাষ দার একটি কবিতার লাইন থেকে, এখন সেই বয়স যখন দূরেরটা বিলক্ষণ স্পষ্ট, শুধু কাছেরটাই ঝাপসা হয়ে যায়। আমি ঠিকমতো উদ্ধৃত করলাম কিনা জানি না, কিন্তু মোটামুটি মুদ্রা কথাটা এই যে আমি আজ যে বয়সে পৌঁছেছি এখন মনে হচ্ছে সুভাষদার মতোই, যে দূরের জিনিসগুলো অনেক স্পষ্ট হয়ে আছে আমার কাছে, আজকের জিনিসটা অনেক গুলিয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। শান্তিনিকেতনে সেই দূর পুরোতম দিবসে যে দেখা, সেইটা আমার কাছে আজও স্পষ্ট হয়ে রয়েছে। এবং তার পরবর্তী শান্তিনিকেতন, সেটা আমার কাছে অনেক স্পষ্ট হয়েছে, বরং আজকের শান্তিনিকেতন অনেক অস্পষ্ট। হ্যাঁ, এরপরে আপনার সঙ্গে শান্তিনিকেতনের একটা খুব ঘনিষ্ঠ যোগাযোগ হয়ে ওঠে, গড়ে ওঠে, সেটা মূলত খানিকটা একাডেমিক্সের দিক থেকেও। হ্যাঁ, আবার এই কবিপক্ষে এখানে আসা, আপনার এখানে অনুষ্ঠান করা, আপনার এখানে রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে বলা, এবং সেই সঙ্গে এখানে আপনি এই এখানকার এখানে কিছুদিন আপনি এই নাট্য বিভাগের, এখানকার যে নাট্য বিভাগ রয়েছে সেখানে আপনি কিছুদিন ভিজিটিং প্রফেসর হিসেবে ছিলেন, এবং সেইখানে আপনি নাটকও প্রযোজনা করিয়েছিলেন এখানকার, এবং আমাদের সে অভিজ্ঞতা আছে সেই নাটক দেখার, সে এক ভীষণ সুন্দর অভিজ্ঞতা, এবং সারা শান্তিনিকেতনবাসী সে উপভোগ করেছিলেন সেই নাটক। তো একটা জিনিস আমি জানি না এটা আপনার মনে হয় কি না, যে আপনি কলকাতাতে রবীন্দ্র নাটকের প্রযোজনা করছেন, বহুরূপের সঙ্গে করছেন, কখনো কলা মন্দিরের সঙ্গে হিন্দিতে করছেন, রক্তকরবী করছেন, লালকানের বলে হ্যাঁ করছেন, তার সঙ্গে আপনি মালিনী করেছেন বা মুক্তধারা করেছেন বহুরূপী, আর এখানে এসে আপনি রাজা করলেন। এর আগে আপনি রাজাতে অংশগ্রহণ করেছেন পরিচালক হিসেবে নয়, বহুরূপী রাজাতে অংশগ্রহণ করেছেন, সেটা সৌম্যমিত্রের পরিচালনায়, সে তো ইতিহাস হয়ে আছে। তো এইখানে এসে যখন আপনি রাজা করলেন, তখন কি কোথাও একটু মনে হলো যে শান্তিনিকেতন, তার জল হাওয়া এবং কলকাতার জল হাওয়া, এই দুটোর মধ্যে দুটো আলাদা রবীন্দ্রনাথ কোথাও থাকতে পারে যেটাকে? না, সেরকম করে মনে হয়নি। কিন্তু আমার কাছে রবীন্দ্রনাথের নাটক একটাই, আমি যেমন করে বুঝেছি সেইটাই রবীন্দ্রনাথের নাটক আমার মাথায় রয়েছে। একটু শুরুতে যে আলোচনাটা হলো তার সূত্র ধরে একটু ব্যক্তিগত কথা বলবো, যে আমার এইখানকার যোগসূত্রের সঙ্গে সেটা একটু যুক্ত। আমি যাকে পরবর্তীকালে বিয়ে করেছিলাম, আমার স্ত্রী যিনি, তিনি শান্তিনিকেতনে কিছুদিন পড়েছিলেন, শ্রীনিকেতনে থাকতেন, এখানে পড়েছিলেন তার ছাত্রাবস্থায় অল্প বয়সে। তার খুব ইচ্ছা ছিল ছেলেকে এখানে, আমার ছেলে যখন বড় হলো, হায়ার সেকেন্ডারি পাশ করলো, তখন তাকে শান্তিনিকেতনেই পড়তে পাঠানো হলো। এটা মূলত তাঁরই ইচ্ছার জন্যে, কাজেই শান্তিনিকেতনের সঙ্গে যোগসূত্রটা দুদিক থেকে ব্যাপারটা হলো, আমার ভালো লাগা আর ওর একটা মনোগত ইচ্ছা, যে ছেলেকে যার জন্য পাঠানো, সে 5 বছর এখানে ছিল আমাদের সঙ্গে, আমি জানি আমাদের সঙ্গে বন্ধুই, আমাদের তো কলাভবনে পড়াশোনা করেছে, 5 বছর পড়েছে এখানে। তো এইখানে যখন আমি কলকাতার সঙ্গে যে প্রশ্নটা আসছি, কলকাতায় যখন বহুরূপীতে শম্ভু মিত্রের নির্দেশনায়, শম্ভুদার নির্দেশনায় রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের নাটককে আমরা চিনেছি ওর মাধ্যমে। রবীন্দ্রনাথের নাটক ছিল, কিন্তু প্রযোজনার মধ্য দিয়ে শম্ভুদার মাধ্যমেই আমরা রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয়টা ঘটেছে,
একথা নির্দ্বিধায় বলছি। তো হ্যাঁ, বহুবার আপনি বহু জায়গায় নির্দ্বিধায় বলেছি, আমার লেখা লেখায় রয়েছে। রবীন্দ্রনাথের নাটক নিয়ে আমার তিনটে বই আছে, যেখানে পেয়েছি সুযোগে এটা বলেছি যে রবীন্দ্রনাথকে বুঝতে উনি আমাদের সাহায্য করেছেন, রবীন্দ্রনাথের নাটককে বুঝতে এবং মঞ্চায়নের সূত্র ধরে সেই বোঝাটা যতটুকু হয়েছে ততটুকু সেই বোঝাটা হয়েছে। কিন্তু সেই জন্যে এইখানে যখন আমি রাজা নাটক করেছি, এখানে আমার তো মনে হয়নি, আমার তো মনে হচ্ছে রবীন্দ্রনাথের রাজা নাটকটাই করছি, যে মন নিয়ে বহুরূপীর তে রাজা নাটক করিয়েছিলেন শম্ভুদা, সেই মনটা নিয়েই আরেকভাবে আবিষ্কার করবার চেষ্টা করেছি। তবে একটা কথা তো ঠিকই যে আমরা প্রত্যেকেই খুঁজি যে আমি কে, যেমন খুঁজি তেমনি নাটকের মধ্যেও আমরা খুঁজি যে আমরা কে। আমরা কে উত্তরটা কিন্তু নাটকের মধ্য দিয়েই আমরা খুঁজে নিতে চাই। সেই উত্তরটা যখন পাই তখন আমার মনে হয় যে ওই বোঝাটা আর এই বোঝাটা এখানে করতে গিয়ে যে আমার বোধ, সেই বোধেরও তো উন্মেষ ঘটে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ এখানকার ছেলে মেয়েদের দিয়ে যখন কাজ করি তখন তাদের কাজ করাতে করাতে আমার নিজের বোধেরও একটা উন্মেষ ঘটে, নতুন করে বোঝবার চেষ্টা করি যে আমি কে এবং চরিত্রগুলো কে। সেই বোঝা দুটো একটা তফাৎ হয়েই যায়, মানে প্রযোজনার ক্ষেত্র যেমন ধরুন কলকাতাতে যে স্টেজ আপনি। দ্বিতীয় কথা, এইখানে আমরা যখন ওখানে নিউ এম্পায়ারে রাজা করেছি, নিউ এম্পায়ারে রক্তকরবী করেছি, সেই মঞ্চ নাট্যঘরের মঞ্চ এক নয়, এক নয় বলি নাট্যঘরের মঞ্চ অনুযায়ী করতে, ওটা প্রায় অনেকটা খোলামেলা যাত্রার মতো করে আমাকে করতে হয়েছে। এই যে প্রযোজনার মাত্রার যে তফাৎটা সেটা তো হয়েই যায়, তাতে আমার ক্ষতি হয়নি, তাতে আমার কখনো মনে হয়নি যে আমি নিউ এম্পায়ার মঞ্চে যত ভালো করে যেমন করে করতে পারতাম এইখানকার এই খোলামেলা মঞ্চে ওই যাত্রার ফর্মে করতে গিয়ে আমার কোনো অসুবিধা হচ্ছে। বরং রবীন্দ্রনাথকে নতুন করে বুঝে ওই যাত্রা ফর্মটাই মনে হয়েছিল এখানে অনেক বেশি সহজ এবং অনেক বেশি কি বলবো করার যোগ্য বলে মনে হয়েছিল ওই পদ্ধতি। রবীন্দ্রনাথ নিজেও এখানে চলে আসার পর তারও প্রযোজনা সম্পর্কে তার ধারণাটা, আমি জানি যে 1901-এ যখন বিসর্জন করেন তার আগে যখন রবীন্দ্রনাথ কলকাতায় বিসর্জন করেছেন নানান জায়গায়, সেই বিসর্জনের প্রযোজনার ধারা আর 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা হওয়ার পর যে সাক্ষ্যটা দিচ্ছেন রতি ঠাকুরমশাই তার বইয়ের মধ্যে, যে বাবা মশাইয়ের পদ্ধতিটাই পাল্টে গেল, বিসর্জন অন্য ধরনের এক বিসর্জন আমরা দেখলাম। এবং সেই সময় লেখা নাটকগুলি তো ছেলের দল, ছাত্রের দল, এগুলো সমস্ত বেশি করে আসছে। আর একটা যেটা প্রশ্ন এখন মানে উঠছে ইদানিংকালে রবীন্দ্র নাটকের প্রযোজনার ক্ষেত্রে, কিছুদিন আগে এখানে বিভাস চক্রবর্তী এসেছিলেন একটা ওয়ার্কশপ করবার জন্যে, বিশ্বভারতী সেটা দায়িত্ব নিয়েছিলেন এখানে করাবার, সঙ্গীত নাটক একাডেমি মূলত করেছিলেন, তো আপনি তো ছিলেন সেখানে, এসে আমি আসতে পারিনি, অসুস্থতার জন্য আসতে পারিনি। তো সেখানে ওই বারেবারে উদ্বোধন করার কথা ছিল, কিন্তু পারিনি, আসতে পারিনি অসুস্থতার জন্য। তো সেখানে একটা কথা বারেবারেই সকলেই বলছিলেন, বিভাস দাও বলছিলেন যে রবীন্দ্রনাথের নাটক হচ্ছে না, এ তো শান্তিনিকেতন থেকেও তো হচ্ছে না, করানো যাচ্ছে না, আপনারা করুন, এইরকম একটা ব্যাপার। তো কোথাও একটা শান্তিনিকেতনে যেটা দেখা যাচ্ছে যে আপনারা যখন করেছেন, আপনি করিয়েছেন, তৃপ্তি মিত্র করিয়েছেন, শুভ মিত্র এখানে এসেছেন, যদিও সেভাবে কোনো প্রযোজনা করেননি এসেছেন, তো কোথাও একটা দেখা যাচ্ছে যে নৃত্যনাট্য তারপরে আপনার এই গান এসবের একটা কোনো জায়গা তৈরি হয়েছে শান্তিনিকেতনে, কিন্তু নাটকটার কোনো ধারাবাহিক এই ব্যাপারটা তো না, সেটা হয়নি। এটা কেন হয়নি এইটা গবেষণার বিষয়, কিন্তু সত্যি হয়নি। আমি একটা এখানে যখন ওই ভিজিটিং ইয়েতে এসেছিলাম তখন ইয়ে ছিলেন নিমাই সাধনবাবু, তা আমি একটা রিপোর্ট দিয়েছিলাম যেখানে নৃত্যনাট্য গীতিনাট্য যত বেশি চল, যত বেশি হয়, যত চর্চা হয় সেই তুলনায় কিন্তু রবীন্দ্রনাথের নাটক, অথচ আমরা মনে করি রবীন্দ্রনাথের যে গদ্য নাটকগুলো তার শৈলী, তার উপস্থাপনা রীতি, এই সবটাই কিন্তু ভারতীয় থিয়েটারের উদ্বোধনের একটা পর্ব বলে আমাদের মনে হয়েছে, একেবারে উদ্বোধনের পর্ব। এইটাকে নিয়েই কিন্তু ভারতীয় থিয়েটারের বিকাশ ঘটতে পারে, অন্তত রবীন্দ্রনাথ সেইভাবেই এই নাটকগুলোকে লিখেছিলেন, উনি নিজে যেভাবে প্রযোজনা করেছেন এবং পরবর্তীকালে
যে ভাবনায় আমরা প্রযোজনা করেছি বৌরূপিতের সঙ্গে, কিন্তু এখানে ওই নাটকটা চর্চিত হয়নি। গীতিনাট্য নৃত্যনাট্য যত বেশি গুরুত্ব পেয়েছে সেই গুরুত্বটা কেন হয়নি, এটা কিন্তু আমার কাছে একটা সেই প্রশ্নটা আমি তুলেছিলাম আমার রিপোর্টে। এটা খুব আশ্চর্য লাগে, যার জন্য আজ পর্যন্ত এখানে একটা নাট্যঘর তৈরি হয়নি। সেটাই নাট্যগৃহ যেটা রয়েছে সেটা থিয়েটার করবার মানে নাটক করবার, রবীন্দ্রনাথের গদ্য নাটক করবার উপযুক্ত নয়, সেগুলো নৃত্যনাট্য করবার গীতিনাট্য করবার উপযুক্ত হিসেবেই নাট্যঘর তৈরি হয়েছে। আজ পর্যন্ত একটা থিয়েটার তৈরি হলো না এখানে, এইটা কিন্তু দুঃখের। তার কারণ এইখান থেকেই হতে পারত দিক নির্দেশটা, যে রবীন্দ্রনাথের এই নাটকগুলো নাটক যেটা ভারতীয় নাটকের একটা দিকদর্শন হতে পারত, ঠিকই হলো না। বাইরে থেকে দায়িত্ব নিতে হলো শম্ভুবাবুকে। রাজা নাটকটার সঙ্গে আপনি দুবার দুরকমভাবে যুক্ত থেকেছিলেন নাটক প্রযোজনার ক্ষেত্রে। একটা সময় মিত্র যখন করিয়েছিলেন তখন অভিনেতা দীর্ঘদিন ধরে চলেছে সেটা, আর একটা এখানে আপনি যখন নিজে পরিচালনা করেছেন এবং সঙ্গীত ভবন কলা ভবন মিলিয়ে মিলিয়ে একসাথে, এটা নিঃসন্দেহে আপনার অত্যন্ত প্রিয় নাটকগুলোর মধ্যে একটা। তার মনে আছে আপনার এরকম যদি একটা দুটো সংলাপ? আমি বহুরূপী প্রযোজনায় মানে সমুদয় নির্দেশিত যে প্রযোজনায় সেখানে ঠাকুরদা চরিত্রে অভিনয় করেছিলাম। আমি ডাকঘরেও ঠাকুরদা করেছি, কিন্তু দুটো ঠাকুরদা একেবারেই আলাদা। এই ঠাকুরদার চরিত্রে প্রায় রাজা শেষ হয়ে আসছে তখন, তখন এক রাত্রির বেলায় কাঞ্চিরাজের সঙ্গে দেখা। কাঞ্চিরাজ তার সমস্ত গর্ব ত্যাগ করে তখন পথে বেরিয়েছে রাজার মুকুট থালায় নিয়ে, তখন দেখা ঠাকুরদার সঙ্গে। কাঞ্চিরাজ বলছে, ঠাকুরদা তুমি একা, তোমার দলবল কোথায়? তখন ঠাকুরদা বলছে, তুমি সেই শম্ভুসূদনের কথা বলছ, ওরা ভাই এবার লড়াইয়ে মরেছে। মরেছে? ওরা আমাকে এসে বললে যে ঠাকুরদা তুমি যে গান গাও তার সঙ্গে গলা মেলাতে পারি না, আর পণ্ডিতের রাজা বলে তার সঙ্গেও গলা মেলাতে পারি না, তবে একটা কথা বুঝেছি যে আমরা মরতে পারি। যেমন কথা তেমনি কাজ, সকলের আগে গিয়েই দাঁড়ালো, সকলের আগেই প্রাণটা দিয়ে বসে আছে। একেবারেই বিপরীত চরিত্র সেটা রক্তকরবীতে আমি গোঁসাই করেছিলাম। যে রক্তকরবীর প্রযোজনাটা ইতিহাস হয়ে আছে, যে রক্তকরবীর প্রযোজনার এবার 50 বছর পূর্তি হচ্ছে, হলো পয়লা মেতে হয়ে গেল, 10ই মে হয়েছিল, 50 বছর পূর্তি হলো তার। সেই 50 বছর ওই প্রযোজনাটার সঙ্গে যুক্ত ছিলাম, এখন হয় না, 75 সাল পর্যন্ত হয়েছে, 54 সাল থেকে 75 সাল পর্যন্ত নিয়মিত রক্ত হয়েছে। তো গোসাই একেবারেই বিপরীত চরিত্র, মানে ধর্মের আফিং খাইয়ে কি করে মানুষকে বশ করে রেখে দেওয়া যায় ধনতান্ত্রিক একটা সমাজে, তারই প্রতিভূ গোসাই ছিলেন। তো সে ঢুকছে যে এদের কথা বলছো, এরা তো স্বয়ং কূর্ম অবতার, বোঝা নিচে নিজেদের চাপা দিয়েছে বলেই না সংসারটা টিকে আছে। 47-এর ফল বাবা, 47-এর ফল একবার ঠাউরে দেখো, যে মুখে নাম কীর্তন করি সেই মুখে অন্ন যোগাও তোমরা, এ কি কম কথা বাবা, আশীর্বাদ করি ইত্যাদি তাদের টামানো হচ্ছে। এখন ইদানিংকালে একটা খুব বড় প্রশ্ন চারদিকে খুব আলোড়িত হচ্ছে যে শান্তিনিকেতনের অবক্ষয় এইসব বিষয়ে। এখন কোনো একটা জায়গা সেটার যেমন উন্নতির দিক আছে তেমনি তার অবনতির দিকও কিছু আছে, তো এই বিষয়ে আপনার অনুভূতিটা কী? সেটা কি পুরোটাই খুব অন্ধকার বা? আমি মনে করি না, যতদিন পাঠভবন কলাভবন সঙ্গীত ভবন বিদ্যাভবন থাকবে, যতদিন আম্রকুঞ্জ থাকবে, যতদিন ছাতিমতলা থাকবে, পৌষ উৎসব হবে, পৌষ মেলা হবে, বাউলদের গান হবে, যতদিন বসন্ত উৎসব হবে, গৌর প্রাঙ্গণের ওই অনুষ্ঠান হবে,
আমরা শান্তিনিকেতনকে এইটা দিয়েই চিনি। আজকের যে পরিবেশের কি গুণগত পার্থক্য হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তো সেটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না। আমি এইগুলো থাকলে কোনো কোনো কট্টর শান্তিনিকেতনের বিরুদ্ধে যারা সমালোচক, তারা তো বলেছেন শান্তিনিকেতন বিশ্বভারতী উঠিয়ে দিয়ে ক্রিকেট মাঠ করে দেওয়া হোক বা ময়দান করা দাও, ফ্যাক্টরি করে দাও, যাই কিছু বলুক, আমি সেটা মনে করি না। রবীন্দ্রনাথ এখনও আমাদের স্মৃতিতে জীবিত, এবং কেবলমাত্র স্মৃতিতে জীবন নিয়েই রবীন্দ্রনাথ বাঁচবেন না, তার কাজের মধ্যে দিয়ে, তার সাহিত্য, কাব্য, নাটক, গান, এইগুলো তো নষ্ট হবে না, মানে আমি দেখতে পাচ্ছি না। তো সেটা যতদিন থাকবে এবং শান্তিনিকেতনে এই অনুষ্ঠানগুলো, এই ভবনগুলো থাকবে, ততদিন শান্তিনিকেতন বোধ হয় হাজারো বাইরের ধাক্কা, হ্যাঁ হয়তো কিছু কিছু অমীমাংসিতকারী ঘটনা তো ঘটেই, তো সেইটাকে বড় করে দেখব না আমি এইগুলোকে দেখব। আপনার রবীন্দ্রনাথ বোঝাটা শুরু হয়েছে আবৃত্তি দিয়ে, তো যদি আপনার স্মরণে থাকে এবং কষ্ট না হয়, শারীরিক কষ্ট না হয়, তাহলে একটা যে লাইনটা মনে পড়ছে এই মুহূর্তে, সেই লাইনটা রবীন্দ্রনাথের না হয়ে আমারও হতে পারত, সেই জন্যই মনে পড়ছে। জীবন তো প্রায় শেষ করে এনেছি, তা আমার মনের মধ্যে কিন্তু সেইটা বোধ হয় এখন বারে বারে উচ্চারিত হচ্ছে, রবীন্দ্রনাথের কাছে ধার করেই উচ্চারিত হচ্ছে, সেই লাইনটাই বলি। তাও মনে আছে কিনা জানি না, পৃথিবী কবিতার শেষটা, ওইটা আমি ভীষণই করতাম, আবৃত্তি করতাম, পৃথিবী ছবি এই কবিতাগুলো, এবার ফিরাউমরের মতো ওই 17 মিনিটের কবিও মুখস্থ ছিল আর কি, অত বলে এবার ফিরাউমরের কবিতা 11 মিনিট। যাই হোক, বহুকাল করি না আবৃত্তি। আজ আমি কোনো মোহনী আসিনি তোমার সম্মুখে, এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে, সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদ প্রান্তে রেখে যাই আমার প্রণতি। মানবতা পর সংকট, করোনা হ্যায় বিকট, অদৃশ্য শত্রু কো হরা কর হোনা হ্যায় সশক্ত। নমস্কার, মই হুঁ অমিতাভ বচ্চন। দেখিয়ে হাম সব মিলকর নভেল করোনা ভাইরস যা COVID-19 কো ফেলনে সে রোক সকতে হ্যায়। ইসকে লিয়ে হমে বচাও কে কুছ তরিকে আপনানে হোঙ্গে। খাঁসতে ইয়া ছিঁকতে সময় হমেশা আপনে মুহ কো রুমাল সে ইয়া টিশু সে ঢকে, ইস্তেমাল কিয়ে হুয়ে টিশু কো তুরন্ত ঢক্কনদার কচরে কে ডব্বে মে ডাল দেন। আপনি আঁখ, নাক ওর মুহ কো হাত সে না ছুঁয়ে। আপ আপনে হাতো কো সময় সময় পর সাবুন ওর পানি সে লগভগ 20 সেকেন্ড তক ধোয়ে। ভিড় ভাড় বালি জগহ পর জানে সে বচে। আগর আপকো খাঁসি বুখার ইয়া সাঁস লেনে মে তকলিফ হো রহি হ্যায় তো আপ দূসরো সে দূরি বনায়ে রাখে। এসে লক্ষণ দেখনে পর তুরন্ত তুরন্ত আপনে ডক্টর সে সলাহ লেন। অস্পতাল মে আপ আপনে মুহ পর মাস্ক ইয়া রুমাল জরুর রাখে। অধিক জানকারী কে লিয়ে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রালয় কি এক হেল্পলাইন হ্যায় 0111-239-7804-6। আপনি সুরক্ষা কে লিয়ে আমারি মদদ কিজিয়ে। স্টে ইনডোর্স এন্ড মেইনটেইন ইমিউনিটি। রিমেম্বর, সোশ্যাল ডিস্টেন্সিং ইজ দ্য নিউ ইউনিটি।
and most importantly, fighting coronavirus is our national duty. Yes, these are difficult times. These are difficult times all around the world, in India, in the various states of our country, and it's important that we stand up. Yes, the Prime Minister is trying. Yes, the Chief Ministers are trying. Yes, the Health Department is trying. The police have done an exceptional job, but it's on us. It's on us to maintain isolation. It's on us to respect their orders, and it's on us to stay safe, stay healthy, and most importantly, stay indoors. Remember, if we are together, if we are responsible, we will fight this coronavirus. It's a very dangerous virus. It's something which the world hasn't seen, and it's something which you might not see again. These are exceptional circumstances. So be responsible, be healthy, and most importantly, stay indoors. কোভিড-19কে আটকাতে গেলে সঠিকভাবে হাত পরিষ্কার করা দরকার, তাই অনুসরণ করতে হবে হাত ধোয়ার এই পদ্ধতিগুলো। প্রথমে জল আর সাবান দিয়ে হাত ধুতে হবে। ভালো করে পরিষ্কার করতে হবে হাতের তালু, পরিষ্কার করতে হবে আঙুল ও আঙুলের ফাঁক, বুড়ো আঙুল ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে হাতের পাতার পেছন দিক, তারপর পরিষ্কার করতে হবে কবজি, শেষে পরিষ্কার এবং শুকনো কাপড়ে হাত মুছে ফেলতে হবে। অযথা আতঙ্কিত হবেন না, লকডাউন ও পরিচ্ছন্নতার সাধারণ নিয়মগুলো মেনে চলুন। Oh,
সুর লাগিতেছে কানে ভীষণ মধুর অতিথি অজানা তব গীত সুর লাগিতেছে কানে ভীষণ মধুর ভাবিতেছি মনে যাব তব অচেনা অসীম আধারে দিল আবার আঘাত আমার দুয়ারে দিল আবার आप अपनी पूरी फैमिली के साथ हमें चेयर करते हैं और आज मैं आपकी पूरी फैमिली से ही बात करने आया हूँ। टीम इंडिया का हिस्सा होना एक बहुत गर्व की बात है, पर आज एक उससे भी बड़ी टीम बनने जा रही है, टीम मास्क फोर्स। नहीं समझे? जैसे हमारे प्रधानमंत्री ने कोरोना वायरस से लड़ने के लिए तरह तरह के टास्क फोर्स बनाए हैं, उसी तरह हम 130 करोड़ हिंदुस्तानियों को भी अपने घरों में कोरोना वायरस के खिलाफ बनानी है एक मास्क फोर्स। मास्क फोर्स का हिस्सा बनना बहुत ही आसान है, बस घर बैठे बैठे अपने लिए एक मास्क बनाइए, जैसे मैंने ये बनाया है। फौजी भाजी, आपका मास्क कहाँ है? ये देख, मैंने ये बनाया है। ये है मेरा मास्क। और घर के बाहर इस मास्क को हमेशा पहनना है। ये मैंने बनाया है। ये किसी भी साफ कॉटन के कपड़े से बनाया जा सकता है और डिजाइन भी जो आपको पसंद हो, है ना? बढ़िया, बहुत चंगा है। कम ऑन इंडिया, मास्क बनाओ और मास्क फोर्स का हिस्सा बन जाओ। और हाँ, याद रहे, साथ ही 20 सेकंड तक हाथ भी धोने हैं और सामाजिक दूरी भी बनाए रखनी है। ये है मेरा मास्क। मास्क घर बैठे आसानी से कैसे बनाना है, इसकी सारी जानकारी आपको आरोग्य सेतु ऐप पर मिल जाएगी। आज ही डाउनलोड कर लीजिए। कोरोना को हराना है, टुगेदर वी कैन फाइट कोरोना वायरस। स्टे होम, स्टे सेफ, सेव योर लाइव्स। बेस्ट थिंग इज बी क्लीन, बी गुड टू योर सेल्फ एंड लुक आफ्टर द पीपल अराउंड यू। हमारे प्राइम मिनिस्टर जी ने हाथ जोड़ के हमसे रिक्वेस्ट किया है कि इस लॉकडाउन के वक्त प्लीज़ आप घर में रहिए, घर में रहिए, घर में रहिए, कहीं मत जाइए, घर से बाहर मत निकलिए। यही एक रिक्वेस्ट है। और अगर हम सब साथ मिलके इस लॉकडाउन को 100% सक्सेस बना सकते हैं तो ये जो विश्व में चल रहा है, जो युद्ध है, वो हम जीत सकते हैं। नमस्ते। हमारी सरकार ने और दुनिया भर की हेल्थ एक्सपर्ट्स ने हमसे रिक्वेस्ट की है कि हम घर पर रहें और जब तक कोई इमरजेंसी ना हो हम बाहर ना जाएं। लेकिन फिर भी
कई लोग इसे सीरियसली नहीं ले रहे। मैंने कुछ वीडियोस भी देखे हैं जहां लोग अभी भी बाहर क्रिकेट खेल रहे हैं। सबको लगता है हम बाहर जाएं, दोस्तों से मिलें, उनके साथ गेम्स खेलें, लेकिन अभी ये देश के लिए बहुत हानिकारक है। याद रखिए, ये दिन छुट्टियों के दिन नहीं है। कोरोना वायरस अगर आग है तो इसे फैलाने वाली हवा हम हैं। इस वायरस को रोकने का एक ही तरीका है कि हम सब अपने घरों में रहें। डॉक्टर्स, नर्सेस, हॉस्पिटल स्टाफ जो हमारे लिए लड़ रहे हैं, उनके लिए हम कम से कम इतना तो कर ही सकते हैं और उनकी कही हुई बातों को मान सकते हैं। इसे एक मौका समझे अपने फैमिली के साथ वक्त बिताने का। आप अपने आप को, हमारे समाज को, हमारे देश को और सारी दुनिया को इस वायरस से बचा सकते हैं सिर्फ अपने अपने घरों में रहकर। हम आज फिर ये युद्ध लड़ने आए हैं, हम आज फिर अपना फर्ज निभाने आए हैं। हमारे भी घर वाले चिंता करते हैं,
पर आज देश की कोरोना से लड़ाई है और हमारा हौसला ही तो इस जंग का सिपाही है। कोई कुछ भी कह ले या कर ले कुछ भी, हम खुद से पहले अपना देश बचाने आए हैं। इस रणभूमि में शायद सांस हमारी भी टूटेगी, पर तुम्हारे प्राण बचाने को हम खुद को निछावर करने आए हैं। वार सभी हम सह लेंगे, पर हार नहीं हम मानेंगे। इस अंधियारे से हम जीतेंगे, फिर देश को रोशन कर देंगे। हम आज फिर ये युद्ध लड़ने आए हैं, हम आज फिर अपना फर्ज निभाने आए हैं। आइए करें उन्हें नमन जिनके लिए सबसे पहले है वतन। भारत सरकार द्वारा जनहित में जारी। नमस्कार, मैं आशा भोसले। क्या आप जानते हैं कि 100 रुपए में कितनी ताकत होती है? हम 130 करोड़ हिंदुस्तानी हैं और अगर हर एक नागरिक केवल 100 रुपए पीएम केयर्स फंड में जमा करे तो वो 13,000 करोड़ बन जाते हैं। अगर आप 100 से ज़्यादा देना चाहे तो ज़रूर दीजिएगा। ये पैसे कोरोना वायरस की लड़ाई में काम आएंगे। आओ दोस्तों तुम्हें दिखाएं झांके हिंदुस्तान के, इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की। मैं आपसे 100 रुपए का बलिदान नहीं, जीवनदान मांग रही हूँ। धन्यवाद। Jai. We all love our freedom and we love going out. But to save our freedom, we must stay home today. This is the only way to stop coronavirus. Doctors, police, sanitization workers and other all are fulfilling their responsibilities. Can you and I promise to stay home and stay safe? Namaskar. Main Bharat ke ek sangeet kalakar hoon. Aur is samay जिस मुश्किल दौर से गुजर रहा है देश और देश के लोग, इसमें हम सबको एक साथ मिलकर काम करना है। और सबसे बड़ी काम यह है कि सरकार का दिया हुआ हर इंस्ट्रक्शन ठीक ठीक से मान्यता करना चाहिए और घर में रहना चाहिए। जितने हम घर में रहेंगे उतने हम सुस्त रहेंगे, हमारे देश सुस्त रहेंगे और आगे चल के हमारा जीवन सुखी होगा। तो कृपा जरूर सब घर में रहे, एकदम बाहर ना निकले जबकि कोई ज्यादा से ज्यादा जरूरत ना पड़ जाए। घर में रहिए, सुस्त रहिए। चली गो जाई गो चले पथेर प्रदीप जले गो गगन तले चली गो जाई गो चले पथेर प्रदीप जले गो गगन तले चली गो बाजिए चली पथेर बाशी बाजिए चली पथेर बाशी छोड़िए चली चलार हाँसी रंगीन बसन उड़िए चली जले स्थले चली गो जाई गो चले पथेर प्रदीप जले गो गगन तले चली गो পথিক ভুবন ভালোবাসে পথিক জনে রে এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে পথিক ভুবন ভালোবাসে পথিক জনে রে এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে চলার পথে আগে আগে চলার পথে আগে আগে ঋতুর ঋতুর সোহাগ জাগে
চরণ ঘায়ে মরণ মরে বলে বলে চলি গো চলি গো যাই গো চলে পথের প্রদীপ জলে গো গগন তলে চলি গো চলি গো পথিক ভুবন ভালোবাসে পথিক জনেরে এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে পথিক ভুবন ভালোবাসে পথিক জনেরে এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে চলার পথে আগে 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 ঋতুর ঋতুর সোহাগ জাগে চরণ ঘায়ে মরণ মরে বলে বলে চলি গো চলি গো যাই গো চলে পথের প্রদীপ জলে গো গগন তলে চলি গো চলি গো যাই গো চলে চলি গো চলি গো যাই গো চলে চলি গো চলি গো नमस्कार, मैं हूं अमिताभ बच्चन। देखिए, हम सब मिलकर नोवल कोरोना वायरस या COVID-19 को फैलने से रोक सकते हैं। इसके लिए हमें बचाव के कुछ तरीके अपनाने होंगे। खांसते या छींकते समय हमेशा अपने मुंह को रुमाल से या टिश्यू से ढकें। इस्तेमाल किए हुए टिश्यू को तुरंत ढक्कनदार कचरे के डब्बे में डाल दें। अपनी आंख, नाक और मुंह को हाथ से न छुएं आप। अपने हाथों को समय समय पर साबुन और पानी से लगभग 20 सेकंड तक धोएं। भीड़ भाड़ वाली जगह पर जाने से बचें। अगर आपको खांसी बुखार या सांस लेने में तकलीफ हो रही है तो आप दूसरों से दूरी बनाए रखें। ऐसे लक्षण दिखने पर तुरंत तुरंत अपने डॉक्टर से सलाह लें। अस्पताल में आप अपने मुंह पर मास्क या रुमाल जरूर रखें। अधिक जानकारी के लिए स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय की एक हेल्पलाइन है 011-239-78046। अपनी सुरक्षा के लिए हमारी मदद कीजिए। घर में बने मास्क का दोबारा इस्तेमाल करने के लिए जरूरी निर्देश। मास्क को बिना साफ किए दोबारा इस्तेमाल ना करें। मास्क गीला या उमस से नम हो जाए तो दूसरे मास्क का इस्तेमाल करें। मास्क को उतारते समय इसके कपड़े को ना छुएं। इसे पीछे की रबड़ या स्ट्रिंग के जरिए ही उतारें। घर में बने मास्क को कैसे साफ करें? मास्क उतारने के तुरंत बाद इसे साबुन के पानी या नमक मिले उबलते पानी में डालकर साफ करें। इसे कम से कम 5 घंटे धूप में सुखाएं। अगर धूप ना हो तो प्रेशर कुकर में करीब 10 मिनट तक उबालकर इसे सुखाएं। अगर प्रेशर कुकर भी ना हो तो नमक वाले पानी में 15 मिनट तक उबालें। मास्क साफ करने का एक और तरीका, साबुन से धोने के बाद इस पर 5 मिनट तक गर्म प्रेस का इस्तेमाल करें। 2 मास्क रखें, एक पहनें और दूसरा धोएं और सुखाएं। मास्क को स्टोर करने की विधि, एक प्लास्टिक बैग को साबुन और पानी से अच्छी तरह से धोएं। इसे अच्छी तरह से दोनों ओर से सुखाएं और फिर साफ किए हुए मास्क को इसमें रखें। इसे अच्छी तरह से सील करिए। আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়
ছুটলো বেগে ফাগুন হাওয়া, কোন খেপামির নেশায় পাওয়া, ছুটলো বেগে ফাগুন হাওয়া, কোন খেপামির নেশায় পাওয়া, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, কোন খেপামির তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যায় রইতে নাহি স্থির, কোন খেপামির তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যায় রইতে নাহি স্থির, চল রে সোজা ফেল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা, চল রে সোজা ফেল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, কোন খেপামির তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যায় রইতে নাহি স্থির, কোন খেপামির তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যায় রইতে নাহি স্থির, চল রে সোজা ফেল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা, চল রে সোজা ফেল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়। মামা হো তো দূর কে কিউ হো, পাস নহি কিউ আতে? আতা হু ভাই আতা হু, কুছ তরকীব লড়াতা হু, তু মেরা প্রতিরূপ হ্যায়, হ্যায় বচ্চো কা মামা, জব ভি চাহে দৌড় কে উনকে পাস তু জানা, তু চাহে তো গায়ব হো যা, যা জো চাহে বন যা, बच्चों की दुनिया से जुड़ जा, जहां जरूरत उड़ जा। देखिए चंदा मामा प्रतिदिन दोपहर 1 बजे सिर्फ टीटी नेशनल पर। कहीं तो हंसी, कहीं फरियाद। कोरोना वायरस की वजह से आप सब लोग घर पे हैं और सुरक्षित हैं, तो देखते रहिए तब तक बुनियाद, हमारा धारावाहिक रोज रात को 10:30 बजे सिर्फ डीडी नेशनल पर।